পাটনাস্থিত লালু প্রসাদ যাদবর বরপুত্র তেজ প্রতাপ যাদবর বাসগৃহিয়া। গভীর নিশা তেজ প্রতাপ যাদবর বাসগৃহত উপস্থিত হয়েছে পিতৃ লালু প্রসাদ যাদব। লালু প্রসাদ যাদব উপস্থিত হওয়ার লগে লগে তেজ প্রতাপে আগুয়াই গেছে গাড়িখনের কাষলে। গাড়ির ভিতরতে পুত্রই পিতৃর ভরি ধরাইছে। গাড়ির পিছর এখনত বহি আছে মাতৃ রাবলি দেবী। দেখা গৈছে রাবলি দেবীয়ে তেজ প্রতাপক গাড়ির ভিতরপ্রাই সাবধি ধরেছে। আসলতে লালু প্রসাদ যাদবর পরিয়াল সংঘটিত হয়েছে এক অভাবনীয় ঘটনা। রূপ তার আগতে লালু প্রসাদর বরপুত্রর এই ভাষ্য মন্দির শুনো। नहीं आएंगे कुछ लोग ये कह रहे थे लालू जी लड़ाई को हमने जीतने का काम किया है। अच्छा, हमने लड़ाई को जीतने का काम किया है। हमको देखिए, हमको परिवार से मतलब है, हमको जनता से मतलब है, हमको हमारी जो महान जनता हमको मतलब है। अरे यार, कौन क्या बोलता है, कौन क्या मजा लेता है, कौन खराब करता है, उस पे अब हमको नहीं जाना। ऐसा लगा था कि किसी कोई रोकने की कोशिश कर रहा था। जो भी रोकने का कोशिश कर रहा है, हमने क्लियर स्टैंड लिया हुआ है, जो स्टैंड पे हम कायम रहेंगे। और जो भी लोग थे उनको আজ গাল পে বহুত বড় চাটা লাগা হোক। উল্লেখযোগ্য যে পশুধন কেলেঙ্কাইত অভিযুক্ত লালু প্রসাদ যাদবে শেহতীয়াভাবে জামিনত মুক্তি লাভ করেছে। কিন্তু জামিনত মুক্তি পোৱাৰ মাজতে পরিয়ালের মাজত সৃষ্টি হয়েছে সংঘাত। কারাবন্দী লালু প্রসাদে জেলের পর জামিনত মুক্তি পোৱাৰ পিছত লালু পরিয়ালত হাহাকার। লালু প্রসাদক লগ ধরব পৰা নাই পুত্র তেজ প্রতাপে। একাংশ আরজেডি নেতাই লগ দিয়ার সুযোগ দিয়া নাই। বিমানকুথক পিতৃক লগ নাপালে তেজ প্রতাপে। এয়া বিমানকুথর দৃশ্য। বিমানকুথত লালু প্রসাদ যাদব উপস্থিত হয়েছে আর চৌদিকে আর জে ডির হাজার হাজার কর্মীয়ে লালু প্রসাদক আদরিবলে সাজু হয়েছে। এই অনুষ্ঠানত তেজ প্রতাপ যাদবও উপস্থিত হয়েছিল। কিন্তু তেজ প্রতাপ যাদবক লালু প্রসাদক আদরিবলে সুযোগ দিয়া নহল। লালু প্রসাদর কাক চাপিব নোয়ারিলে তেওঁর বরপুত্রই। ইয়ার পিছত অসন্তুষ্ট হয়ে পড়ে তেজ প্রতাপ যাব। वहां एयरपोर्ट पे भी हमको जगतर सिंह ने ठेलने का काम किया, सब लोगों ने देखने का काम किया कि किस तरीके से हाथ से हटो 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 सबको ठेलने का काम किया। ये कह रहा भैया, ये तुम आरएसएस वाले हो, जब तक तुमको हम पार्टी से निकालेंगे नहीं, जब तक आपको हम पार्टी से संगठन से जब तक बाहर नहीं करवाएंगे तब तक हमको आरजेडी से कोई मतलब नहीं है, हमको किसी भी तरीके से कोई मतलब नहीं है, कोई लेना देना नहीं है। নাটকীয় ভাবে দেওবেলা নিশা তেজ প্রতাপ যাদবে ঘরের আগত এক ধর্ণা কার্যসূচী গ্রহণ করে, লগত একাংশ সমর্থক। এই ধর্ণার মূল কারণ কি জানে? তেওঁৰ ঘরে আহিব লাগে পিতৃ, পিতৃ নহা পর্যন্ত তেওঁ ধর্ণা তথা অনশন কার্য অব্যাহত থাকিব। অবশেষত গভীর নিশা লালু প্রসাদে পত্নী রাবড়ি দেবীর সহ পুত্রর কাষলে আহিল। পুত্রর সহ কিছু সময় থাকি উভতি গেল আর ইয়াতে উৎফুল্লিত হয়ে পড়ে তেজ প্রতাপ যাদব। ব্যুরো রিপোর্ট, DY365।